আপনারা জানেন হয়তো ইতিমধ্যে আমাদের একটা প্রজ্ঞাপন দিয়ে বদলি গুলো বন্ধ আছে, আমাদের সহকারী শিক্ষক বদলি বন্ধ আছে, এগুলো আমরা অনলাইনের ইয়েতে করার চিন্তায় আছি আর কি। আমরা মোটামুটি যে কিছু প্ল্যানও হাতে নিছি, আপনারা শুনলে শুনতে পারবেন যে আমাদের রিকভারি প্ল্যান গুলো যেমন আছে, আমরা কিছু নির্দেশনা ইতিমধ্যে স্কুলে দিয়ে দিছি এবং হ্যাঁ সর্বোচ্চ নিরাপদ ও সুরক্ষা নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালু করার চিন্তা ভাবনা আমাদের। শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালু করার পক্ষে সংশ্লিষ্ট অংশীজন শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ, স্থানীয় স্বাস্থ্য প্রশাসন এবং কমিউনিটি সম্পৃক্ত করুন। স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে শিক্ষা প্রতিষ্ঠান চালু করুন এবং সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে সঠিক তথ্য প্রাপ্তি বাছাই ও তার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রাসঙ্গিকীকরণ। দারিদ্র সুবিধা বঞ্চিত জেন্ডার নৃগোষ্ঠী প্রতিবন্ধিতা বিবেচনা করে সকলের জন্য প্রযোজ্য ব্যবস্থা গ্রহণ। প্রতিটি শিক্ষার্থীর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিষয়টিকে গুরুত্ব দিয়ে আনন্দঘন শিখন পরিবেশ নিশ্চিত করুন। প্রতিটি শিক্ষার্থীর পুষ্টি উন্নয়নের মাধ্যমে রোগ প্রতিরোধ করার বিষয়টিকে গুরুত্ব দিয়ে পুষ্টি শিক্ষা এবং পুষ্টি সেবা প্রদানও আমরা নিশ্চিত করতে চাচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠান যা শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে দায়িত্ব কর্তব্য সময় কেন্দ্র করে পরিণত, সর্বোপরি শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান, প্রাতিষ্ঠানিক ও আর্থিক সক্ষমতা, জনবল, দক্ষতা ইত্যাদি বিবেচনায় বাস্তবসম্মতভাবে আমরা এই কাজগুলো করতে চাচ্ছি। হ্যাঁ, সর্বদা যেমন এখানে আছে সর্বদা মাস্ক পরিধানের ব্যবস্থা নিশ্চিত করুন। শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা কার্যক্রম, সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রমে 3 ফুট শারীরিক দূরত্ব বজায় রাখা, একসাথে অধিক সংখ্যক মানুষের জমায়েতকে নিরুৎসাহিত করা, শিক্ষা প্রতিষ্ঠানে নির্দিষ্ট সময়ের পর পর নিয়ম মেনে সাবান দিয়ে হাত ধোয়া পরিষ্কারের ব্যবস্থা করা, হাসি কাশির শিষ্টাচার পালন করা ও উৎসাহিত করা, শিক্ষা প্রতিষ্ঠানে মেঝে সহ সকল এলাকা প্রতিদিন নিয়মিত পরিষ্কার, জীবাণুমুক্ত করা, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত পানি, স্যানিটেশন এবং বর্জ্য ব্যবস্থাপনার সুবিধা রাখা, পরিচ্ছন্ন ও দূষণমুক্ত পরিবেশ রাখার পদ্ধতি অনুসরণ করা, শরীরের তাপমাত্রা পরিমাপ করা, আক্রান্ত থাকলে হলে তাৎক্ষণিক ব্যবস্থার পাশাপাশি কন্ট্যাক্ট ট্রেসিং এর করে অন্যদের সুরক্ষা নিশ্চিত করা, এরকমের অনেক আমরা দিয়েছি, এগুলো আছে। তা আমরা আপনাদের সকলের সহযোগিতা চাই, আপনারাও একটু এই বিষয়ে আমাদের সহযোগিতা করবেন আশা করি, যাতে করে আপনাদের এই প্রচারের মাধ্যমে আমাদের বাচ্চা কাচ্চারা একটু শিখবে, এই আশা করছি আর কি সকলের কাছে। সবাইকে ধন্যবাদ, চা খাবেন।